হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম জানাই। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েশনে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম ইত্যাদি কোর্সের মধ্য থেকে দ্বিতীয়, চতুর্থ অথবা ষষ্ঠ এই তিন সেমিস্টারের মধ্যে যে কোনো একটি সেমিস্টারে পড়ছ, কারণ তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কীভাবে আমরা আমাদের মোবাইল দিয়ে এনরোলমেন্ট করব সেই নিয়ে আমি আগে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব, একদমই সহজ সরলভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। একই সঙ্গে এনরোলমেন্ট করার পরেও কিন্তু আরও একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা সম্পর্কেও আমি তোমাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা লম্বা হতে পারে, তবু কোনোরকম স্কিপ না করে পুরো দেখবে, কারণ প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর মূল ভিডিও শুরু করার আগে বলবো, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, একই সঙ্গে যে বেল আইকন আসবে সেই বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাবে। একই সঙ্গে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই কিন্তু মোবাইল দিয়ে প্রসেসটা করতে পারে। তো চলো আর কোনো রকম দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও। তো আমাদেরকে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট ব্যাঙ্কুড়া UNIV.ac.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু সরাসরি এই পেজে আসতে পারবে। এখানে আসার পর উপর দিকে দেখতে পাচ্ছ এখানে নিউ এক্সামিনেশান অ্যান্ড রেজাল্ট পোর্টাল বলে কিন্তু একটি ট্যাব রয়েছে, আমাদেরকে এই নিউ এক্সামিনেশান অ্যান্ড রেজাল্ট পোর্টাল অপশানে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পরই আমাদের সামনে এরকম একটি লগ পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আমাদের যে ইউআইডি নাম্বার রয়েছে সেই ইউআইডি নাম্বারটি আমরা টাইপ করে দেবো, তারপর যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেবো। কিছুদিন আগে এক্সামিনেশান ফিস যখন আমরা পে করলাম তখন যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে ক্যাপচা যেমনটি থাকবে সেম টু সেম ক্যাপচা ইন্টার ক্যাপচা অপশানে আমাদেরকে টাইপ করে দিতে হবে, যেমন এখানে রয়েছে দেখতে পাচ্ছ ক্যাপিটাল DMFM। তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করছি। তো লগ ইন অপশানে ক্লিক করার পর দেবে আমাদের সামনে আমাদের যে আইডি লগ ইন হয়ে যাবে, এবং একই সঙ্গে এরকম দেবে একটি পপ আপ উইন্ডো কিন্তু আমাদের সামনে ভেসে উঠবে, এখানে আমাদের নাম আমরা দেখতে পাবো, তারপর তো সেটিকে আমরা এডিট করতে পারবো না। তারপর আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, যদি কোনোভাবে ভুল থাকে তাহলে কিন্তু তোমরা এডিট করতে পারবে। এছাড়া এখানে মোবাইল নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, তো এখানের মধ্যে যে কোনো যদি তোমার ভুল থাকে তাহলে কিন্তু সেটা এডিট করতে পারবে। যেমন সাপোজ এখানে ইমেল আইডিটা ভুল রয়েছে, তো এটাকে আমি এডিট করে দিচ্ছি, একই সঙ্গে অ্যাড্রেসটাও কিন্তু ভুল রয়েছে, তো আমি অ্যাড্রেসটাকেও এখানে লিখে দিচ্ছি। তো এখানে প্রথমে ইমেল আইডি লিখে দিচ্ছি, তো আমি এখানে ইমেল আইডি এবং অ্যাড্রেস দুটোই কিন্তু টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আপডেট অপশানে ক্লিক করছি, তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো এখানে বলে রাখি তোমাদের যদি সঠিক থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কিপ করতে পারবে। তো স্কিপ অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো আমাদেরকে এরপর যেটা করতে হবে, এখানে যে এনরোলমেন্ট বলে অপশান রয়েছে আমাদেরকে এনরোলমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো এনরোলমেন্ট অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো এটা হচ্ছে আমি ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ ছ নম্বর সেমিস্টারে একটি এনরোলমেন্ট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের যে সাবজেক্ট সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখানে আমি যেহেতু সিক্স সেমিস্টারের অনার্সের একটি আইডি ব্যবহার করছি, সেই কারণে এখানে দেখতে পাচ্ছ কোড 13, কোড 14, ডিএসসি 3 এবং ডিএসসি 4 এই যে এককগুলো রয়েছে এগুলোর পেপারটা কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। তো যদি তোমরা সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে করতে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা আলাদা অপশান আসবে, এবং একই সঙ্গে যারা পাস কোর্স থেকে রয়েছে তাদেরও কিন্তু এখানে এককগুলো আলাদা থাকবে। তো যেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, সেগুলো সঠিক পেপারটা তোমাদের কিন্তু চুজ করতে হবে। তো এখানে আমি প্রথমের যে পেপার সেটা চুজ করে নিচ্ছি, এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করব। তো সিলেক্ট অপশানে ক্লিক করার পর দেখবে ড্রপডাউনের একটি অপশান আসবে, তো এখানে কিন্তু এর একটাই আসছে। তো একাধিকও কিন্তু আসতে পারে তোমাদের এরকম পেপারের নামগুলো, তো সেক্ষেত্রে তোমাদের যে পেপার নামটি সঠিকভাবে কিন্তু তোমাদেরকে সেটা দিয়ে দিতে হবে। একইভাবে কোড 14 আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের ড্রপডাউন থেকে। যারা জি রয়েছে সেক্ষেত্রে একাধিক কিন্তু সাবজেক্ট থাকবে, সে অর্থাৎ একাধিক পেপারের নামগুলো থাকবে, সেগুলো কিন্তু তোমরা সঠিকভাবে মনোযোগ সহকারে কিন্তু এখান থেকে চুজ করে নেবে। এখানে চুজ করার পর এখানে যে বক্সটি রয়েছে দেখতে পাচ্ছ, এই বক্সটিতে তোমরা ক্লিক করে দেবে, তাহলে একটি টিক হয়ে যাবে। তারপর যে সাবমিট বলে অপশান রয়েছে আমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে আরেকবার কিন্তু কনফার্মেশন চাইবে, যদি তোমরা সঠিক সাবজেক্টগুলো অর্থাৎ পেপার নামগুলো, পেপার যে টাইটেল সেটা যদি সঠিক করে থাকো চুজ করে, তাহলে ওকে অপশানে ক্লিক করবে। আর যদি মনে হয় এখনও কোনো রকম ভুল আছে সেক্ষেত্রে ক্যান্সেল করে আবার কিন্তু এডিট করে দিতে পারো। তো ওকে অপশানে ক্লিক করার পর দেখবে এরকম কিন্তু অপশান আসবে। তো তোমরা এখানে তোমাদের ইউআইডি থেকে আরম্ভ করে তোমাদের সাবজেক্ট সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের কলেজের নাম থেকে। তারপর একটু নিচের দিকে যাবে, তো একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবে এখানে কিন্তু ডাউনলোডের অপশান রয়েছে,
তো আমাদেরকে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখবে আমার সামনে এরকম কিন্তু অপশন আসবে। তো এখানে বলে রাখি যাদের মোবাইলের ভার্সনটা পুরনো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এরকম অপশন না আসতেও পারে, সেক্ষেত্রে যেরকম আসবে সেইভাবে কিন্তু তোমরা পিডিএফটা সেভ করে রেখে দিবে। তো এখানে যে পেপার সাইজ লেটার বলে অপশন রয়েছে এই লেটার অপশনে ক্লিক করবে যদি এরকম অপশন আসে। এরপর আবারও পেপার সাইজ লেটার অপশনে ক্লিক করবে, তারপর এখানে দেখবে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে এখানে IS0A4 বলে যে অপশন রয়েছে আমাদেরকে IS0A4 অপশনে ক্লিক করতে হবে। তাহলে কী হবে না পুরো পেজটা A4 আকারে কিন্তু ওপেন হয়ে যাবে, তাহলে যখন আমরা এর প্রিন্ট বের করবো তখন সুবিধা হবে। এরপর যে পিডিএফ অপশন রয়েছে পিডিএফ অপশনে ক্লিক করবো। পিডিএফ অপশনে ক্লিক করার পর আমাদের ফাইলে কিন্তু এটা আমরা ভালোভাবে সুরক্ষিতভাবে সেভ করে রেখে দেবো। তো এটাকে আমি সেভ করে রেখে নিচ্ছি ভালোভাবে। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো যাক, এরপর আমরা যেটা করবো আবারও নিচের দিকে যে এখানে যে এক্সিট বলে অপশন রয়েছে আমরা এই এক্সিট অপশনে ক্লিক করবো। তো এক্সিট অপশনে ক্লিক করার পর দেখবে আরও একটি আমাদের প্রপার মেসেজ কিন্তু শো হবে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম সেই নিয়েও। এখানে দেখো লেখা আছে 2020-21 শিক্ষাবর্ষের এই ইভেন্ট সেমিস্টারে সাবজেক্ট সিলেকশন সফলতার সঙ্গে হয়েছে, এবার কলেজে যোগাযোগ করে এনরোলমেন্ট ফিজ পেমেন্ট করতে হবে, তারপর কলেজ থেকে অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভ করলে এনরোলমেন্ট প্রসেস সম্পূর্ণ হবে, এরপর বিশ্ববিদ্যালয়ের এক্সাম পোর্টালে লগ ইন করে এনরোলমেন্ট ফর্ম প্রিন্ট করে নিয়ে যেতে পারে। অর্থাৎ এরপর কিন্তু এখানের যে ইউনিভার্সিটির যে সাইডে এই কাজটা কিন্তু এখানে কমপ্লিট হলো। এরপর কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা একটু মন দিয়ে শোনো, আমাদের যে কলেজ রয়েছে সেই কলেজের ওয়েবসাইটগুলো আমাদেরকে কিন্তু ভিজিট করতে হবে। সেই ওয়েবসাইটে দেখবে অলরেডি অনেক কলেজ নোটিশ দিয়ে দিয়েছে যে যেখানে তোমরা কীভাবে তোমাদের যে এনরোলমেন্ট যে ফিজ সেটা কিন্তু পে করবে। তো আমি সেই সম্পর্কেও আলোচনা করছি। দেখো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে 14টির মতো কলেজ রয়েছে, তো প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা করে তো ফিজ পেমেন্ট করে দেখানো সম্ভব নয়, তবে আমি চেষ্টা করব যে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজের যে ফিজ সেটা কিন্তু পে করতে পারবে। তো তোমরা প্রথমে তোমাদের যে কলেজের ওয়েবসাইট রয়েছে সে দেখবে সেখানে নোটিশ দেওয়া হয়েছে। তো বিভিন্ন কলেজের ক্ষেত্রে তোমাদের যে ফিজটা এনরোলমেন্ট ফিজ সেটা হচ্ছে তোমাদের যে স্টুডেন্ট লগ ইন রয়েছে তোমরা স্টুডেন্ট লগ ইনে গিয়েও কিন্তু এনরোলমেন্ট যে ফিজ সেটা কিন্তু পে করতে পারবে। এছাড়া কিছু কিছু কলেজ রয়েছে যেমন জামিনী রয় কলেজ, তাদের কিন্তু ওয়েবসাইটেই কিন্তু অটোমেটিক লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা যে পেমেন্ট সেই পেমেন্টটা করতে পারবে। এছাড়াও তোমরা যেখানে তোমাদের কলেজের যে ফিজ সেটা পে করো সেই জায়গাতেও গিয়েও কিন্তু এনরোলমেন্ট ফিজটা পে করতে পারবে। তো সাপোজ আমি প্রথমে জামিনী রয় কলেজ দেখাচ্ছি, তারপরেও দু একটা কলেজ দেখানোর চেষ্টা করছি। তো এটিকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর যেটা করবো অটোমেটিক কিন্তু আমরা এখান থেকে লগ আউট হয়ে যাবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি জামিনী কলেজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এসেছি। তোমরা জামিনী রয় কলেজের যে ওয়েবসাইটে আসবে যারা জামিনী রয় কলেজে পড়ো, এছাড়া যারা আলাদা কলেজে পড়ো তাদের ক্ষেত্রেও আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে নোটিশ দেওয়া আছে, তো নোটিশে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কত টাকা পেমেন্ট করতে হবে তা কিন্তু দেওয়া আছে। এখানে নোটিশ পড়ে এখানে সি অল নোটিশ অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা নোটিশটা দেখতে পাবে। তো এখানে দেখো যেমন দেওয়া রয়েছে এখানে দেখো নোটিশগুলো দেওয়া আছে, তো এই নোটিশগুলো একটু দেখে নেবে যদি ডাউনলোড না করে থাকো। তো যাক, এখানে কিন্তু তাদের যারা জামিনী রয় কলেজে পড়ছে তাদের এনরোলমেন্ট যে ফিজ সেটা পে করার জন্য এখানে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট ফিজ পেমেন্ট বলে কিন্তু উপরে একটি অপশন রয়েছে, তোমরা এই অপশনে ক্লিক করবে। তো যারা অন্য অন্য কলেজে পড়ছো তাদেরও আমি জানানোর চেষ্টা করছি দেখানোর একটু। তারপর এখানে যে বক্স রয়েছে বক্সটি টিক করবে, তারপর প্রসিড অপশনে ক্লিক করবে। তো প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে সিলেক্ট স্টেট এটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, খুব দ্রুত বলছি। তারপর এখানে সিলেক্ট টাইপ এটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন চুজ করবে, তারপর গো অপশনে ক্লিক করবে। তো গো অপশনে ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, তারপর সিলেক্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এখান থেকে জামিনী রয় কলেজ চুজ করে নেবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখবে জামিনী রয় কলেজের লোগো কিন্তু খুলে যাবে। এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশনে ক্লিক করবে, তারপর এটাকে এখান থেকে যেটা রয়েছে এটা চুজ করে নেবে। চুজ করার পর এখানে নাম ফাদার্স নেম তারপর ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে চুজ করে নেবে, তারপর সাবজেক্টটা দিয়ে দিবে, সেমিস্টার কত চলছে সেই সেমিস্টারটা দিয়ে দিবে, এখানে ওয়াইডি নাম্বার দিবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবে, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে ফিজ অ্যামাউন্ট যেটা কিন্তু তোমরা নোটিশে পেয়ে যাবে সেটা দিয়ে দিবে। তারপর এখানে আবারও নাম দিয়ে দিবে, চাইলে রিমার্কসে কিছু লিখতেও পারো, না লিখলেও অসুবিধা নেই, বা লিখে দিতে পারো কিছু যে পে এনরোলমেন্ট ফিজ বলে যদি লিখতে হয়। এছাড়াও এখানে যে ডেট অফ বার্থটা চুজ করে নেবে, এখানে মোবাইল নাম্বারটা দিবে, এখানে ইমেল আইডি দিবে, তারপর এখানে যেমনটি ক্যাপচা থাকবে সেম টু সেম ক্যাপচা বাদিকে টাইপ করে দিবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করবে। তারপর দেখবে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড কিন্তু তোমরা পেয়ে যাবে যেখান থেকে তোমরা পেমেন্টটা করতে পারবে। এটা ছিল জামিনী রয় কলেজ। এছাড়াও বিভিন্ন কলেজের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্ট লগ ইন রয়েছে সেই স্টুডেন্ট লগ ইনে গিয়ে কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবে। সেক্ষেত্রে আমি এরকম একটি কলেজ দেখাচ্ছি যেমন ব্যাঙ্কুড়া সম্মিলন কলেজ দেখাচ্ছি। তো যাদের স্টুডেন্ট লগ ইন থেকে পেমেন্টের অপশন থাকবে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে এনরোলমেন্টের ফিজ সেটা পে করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি বাঁকুড়া সম্মিলন কলেজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এসেছি। তো তোমরা তোমাদের যে কলেজ সেই ওয়েবসাইটে আসবে, তো এখানে দেখবে বিভিন্ন ধরনের স্টুডেন্ট লগ ইন অপশন পাবে। তো তোমরা স্টুডেন্ট লগ ইনে যাবে, স্টুডেন্ট লগ ইনে যাওয়ার পর দেখবে এরকম অপশন তোমাদের সামনে কিন্তু আসবে। তো তোমরা তোমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা হচ্ছে কলেজের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তারপর এখানে লগ ইন বলে যে অপশন রয়েছে এই লগ ইন অপশনে ক্লিক করবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পর দেখবে তোমার যে আইডি সেটা কিন্তু লগ ইন যাবে।
এরকম কিন্তু অপশান প্রত্যেকটা কলেজে না থাকতেও পারে, তবে আশা করি বেশিরভাগ কলেজে কিন্তু এরকম স্টুডেন্ট লগইন অপশান রয়েছে। তো এক্ষেত্রে তোমরা ডান দিকে যে পে কলেজ ফিজ বলে অপশান রয়েছে, পে কলেজ ফিজ অপশানে ক্লিক করবে। তারপর এখানে বাঁ দিকে যে পে বলে অপশান রয়েছে, পে অপশানে ক্লিক করবে। তো পে অপশানে ক্লিক করার পর দেখবে এরকম অপশান আসবে। তো এখানে দেখবে অ্যামাউন্টটা দেওয়া আছে, তো এটা বাঁকুড়া সমন্বয় কলেজের 50 টাকা কিন্তু চার্জ লাগছে। এছাড়াও বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্ন রকম চার্জ কিন্তু নিচ্ছে, সর্বোচ্চ 100 টাকা নেবে। তারপর পে নাও বলে অপশান আছে, পে নাও অপশানে ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার পর আরও দেখবে একটু অপেক্ষা করার পরই বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড চলে আসবে। তো এখান থেকে আমি পেমেন্টটা ঝটপট করে নিচ্ছি, তো এখান থেকে আমি কার্ড পেমেন্টই করে দিচ্ছি। তো এখানে কার্ড নাম্বার সমস্ত কিছু দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করছি। তো প্রসিড অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা থাকবে সেই মোবাইল নাম্বার একটি কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। একটু অপেক্ষা করার পরই দেখবে ওটিপি দেওয়ার জায়গা থাকবে। তো দেখতে পাচ্ছি এখানে ওটিপি দেওয়ার জায়গা আছে এবং আমার মোবাইলে ওটিপিও চলে এসেছে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি, তারপর সাবমিট বলে অপশানে ক্লিক করছি। বা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে মেক পেমেন্টের অপশান পেয়ে যাবে, সেক্ষেত্রে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। তো ওটিপিটি দেওয়ার পর সাবমিট বা মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর দেখবে কিন্তু ট্রানজ্যাকশান সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে কিন্তু আমরা প্রিন্ট করে নেবো এটাকে, এই প্রিন্ট অপশানে ক্লিক করে এটাকে মোবাইলে ভালোভাবে সুরক্ষিতভাবে সেভ করে রেখে দেবো। একইভাবে পেপার সাইজ লেটার অপশানে ক্লিক করে এটা কিন্তু আমরা A4 করে নেবো। তারপর PDF অপশানে ক্লিক করে এটাকে আমরা সেভ করে রেখে দেবো। তো এভাবে তোমরাও কিন্তু তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে পেমেন্টটা করে নেবে। তো পেমেন্ট সম্পর্কিত কোনো অসুবিধা হলে বা কলেজের কোনো রকম পেমেন্ট করতে অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধান করার জন্য। তো কলেজকে টাকাটা পেমেন্ট করার পর কলেজ যখন অ্যাপ্রুভ করবে তারপর কিন্তু আবারও এই ওয়েবসাইটে এসে, অর্থাৎ যে এক্সামিনেশন পোর্টাল রয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে, সেই ওয়েবসাইটে কিন্তু এসে তোমরা তোমাদের যে এনরোলমেন্টের যে কপি সেটা কিন্তু প্রিন্ট করতে পারবে। তো সেটা অ্যাপ্রুভ করার পরই হবে। আবারও বলছি, তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের যে এনরোলমেন্টের যে ফিজ সেটা কিন্তু পে করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আজকে ভিডিওতে এইটুকুই বলা ছিল, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।